সুপ্রিয় বন্ধুরা আমাকে শুনতে পাচ্ছেন কি না বললে একটু খুশি হয়ে একটু দুই তিন মিনিট কথা বলা দরকার অনেক দিন কথা হয় না কথা হয় কিন্তু সরাসরি ফেসবুক লাইভে হয়তো কথা বলার সুযোগ হয়নি তো আমাকে যদি শুনতে পান তাহলে দুই চার মিনিট একটু কথা বলতে চাই একটি বিষয়ে শুনতে পাচ্ছেন কি কেউ একটু যদি একটু মেসেজ দেন তাহলে বুঝতে পারবো যে আমি ক্লিয়ার তাহলে আমি কথাটা কন্টিনিউ করব। আমার কথা কি শুনতে পাচ্ছেন আমার সাউন্ড কি ক্লিয়ার কোনো একটু বন্ধু যদি বলেন ওয়াচিং দেখতে পাচ্ছি একজনে কমেন্ট করেছেন বাট আর ইউ লিসেনিং আই ওয়ান্ট টু নো ওয়েদার কেউ কি ওকে ওকে থ্যাংক ইউ জে এ বি টেলিভিশন লন্ডন লিমিটেড ঠিক আছে ধন্যবাদ আপনাকে রেসপন্ড করার জন্য তো আমার কথা তো ক্লিয়ার একটি বিষয় আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের যে মিডিয়াগুলোতে বলছে যে একটি মামলায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় আমাকে এই মামলার আমি আসামি ছিলাম জানি না কেন ছিলাম বা কবে মামলা কিসের মানে কি আগামাতা কিছুই জানি না বাট এই মামলা থেকে চার্জশিট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে আবার এটাও দেখলাম যে দুজনকে আবার ওই যে মামলার আরো দুজন যে আসামি তাদেরকে বহাল রাখা হয়েছে তা আমার প্রথমে আমি শুরু করতে চাই এটা বলে যে যে এই মামলায় শুধু এই মামলা নয় আমি আরেকটু গভীরে যেতে চাই সেটি হলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যে একটি আইনের যে খড়গ যে আইনের যে একটি মানে চাপিয়ে দেয়া হয়েছে মুক্ত মুক্তমতের ক্ষেত্রে স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে অফ ক্ষেত্রে এটা সর্বজন বিধিত মানুষের কণ্ঠকে রোধ করবার জন্যে এই মামলা এই ধারাটি প্রবর্তন করা হয় এই আইনটি পাশ করা হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এই অ্যাক্টের আওতায় প্রায় সাত হাজার কে আসামি করা হয়েছে শুধু মুক্ত মত প্রকাশ করার ক্ষেত্রে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে এবং তাদেরকে যাদেরকে আমি যদি কার নাম নিব সতেরো বছর বয়সী যদি খাদিজাতুল কুবরার কথা বলি জাহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন সে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তখন একটি টেলিভিশনে একটি ফেসবুকে একটি একটি কথোপকথনের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে থাকতে হয়েছে কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন কোনো ধরনের কোনো ফাইনাল রিপোর্ট ছাড়াই এবং এখনো মানে তার যে তার যে দুর্বিষহ অবস্থা সুতরাং এই স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে মানুষের টুটি চেপে ধরার ক্ষেত্রে সরকার নানা সময়ে নানাভাবে আইনের কৌশলে হোক অথবা তাদের তো আর আইন লাগে না সরকারের যে কোনোভাবেই তারা যে কাউকেই তারা এটি করতে পারেন বাংলাদেশের যে আমরা দেখেছি যে স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমানের মতো সম্পাদককে কারাগারের হাজিরা দিতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে অর্থাৎ মামলার কারণেই তো তাকে কারা জানিয়েছে শফিক রহমানের মতো বয়বৃদ্ধ সাংবাদিককে কারাগারে তাকে মাটিতে শুতে হয়েছে এই পঁচাশি নব্বই বছর বয়সের সাংবাদিক আমি সংবাদকর্মী হিসেবে যাদের কথা আমি বলছি কাকে মামলা দেয়া হয় নাই কনক সারোয়ারের সাংবাদিকতার কারণে তার বোনকে মামলা দেয়া হয়েছে কারাগারে রাখ থাকতে হয়েছে তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম যাকে টাইম ম্যাগাজিন পার্সন অব দ্য ইয়ারে ঘোষণা করেছে বাংলাদেশের যিনি গৌরব তাকে একশো দিনের মতো তাকে কারাগারে চোখ বেঁধে তাকে নেয়া হয়েছে এবং কারা এখনো তার মামলাটি চলমান অসংখ্য এই ডিজিটাল সিকিউরিটি একটা এখন তো তারা খলসটা বদলে ফেলছেন ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে এখন তারা বলছেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ডিএসএ এইটাকে তারা বদলিয়ে নামটা শুধু বলেছে বদলেছেন কিন্তু তারা একই জিনিস এখানে আরো ভয়াবহতম জিনিস রয়েছে ডাটা প্রোটেকশন এবং অন্যান্য ক্ষেত্রে সেটি আমি এই সময় যেতে চাচ্ছেন যেটা আমি খুব ছোট্ট সময়ের জন্য বলবো যে সুতরাং এই মামলা থেকে মানে এই প্রথমত হলো এটি সরকারের শুভ বদ্ধির যাতে উদয় হয় তারা যাতে এই পথ থেকে সরে আসে কারণ অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না আপনি আইন করলে আপনি একজনকে বন্ধ করলেন আরেকজনকে ধরলেন কিন্তু আপনার যে অপশাসন আপনার যে যে নীতি আপনার যে মানে গণতন্ত্রহীনতা স্বৈরাচারী মনোভাব কর্তৃত্ববাদ এটা তো উন্মোচিত হবেই দেশে বিদেশে সকল জায়গায় সুতরাং সেখান থেকে সরে আসতে হবে আমি দেখলাম যে একটি মামলায় যেটা দু হাজার বাইশ সালে অক্টোবর দায়ের করা হয়েছিল সেখানে ইউটিউবের খুব অনেক অসংখ্য মানুষ যার ভিডিও শুনে মতের সাথে দিমত থাকতে পারে কিন্তু তার একটা অ্যাক্সেস আছে ভিজিবিলিটি আছে মানুষ শুনে এবং পিনাকি তার নামে পিনাকি চক্রবর্তী ওনার নামে যে মামলাটি দেওয়া হয়েছে মুস্তাফিজ আমি তাকে ওই সময় চিনতাম না কিন্তু পরে আমি খুঁজে বের করেছি যে কে মুস্তাফিজ কাকে নাম মামলায় জড়ালো আবার আমার নামটা ওইখানে আবার আমাকে নাকি তথ্য দিয়েছে আজকে সব কথাবার্তা পরে আমি অবশ্য তাকে খুঁজে পেয়েছি যে সেই যে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল সে মেধাবী ছাত্র পরে আমাকে আমি যতটুকু তার মামলার পরে আমি যখন খোঁজ খবর নিলাম যে এই লোকটা কে রে ভাই মামলার পার্টনার হয়ে গেল পরে সে তখন অবশ্য জেলে ছিল সে অনেক নির্যাতন সত্য সহ্য করতে হয়েছে পরে দেখলাম যে না সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো ঢাকা ইউনিভার্সিটিতে তো এইরকম মানে একটা ছবি তুলেছে ছবি তুলে সে পুলিশের কি একটা তারা করছিল ওইটা ছবি তুলে নাকি সে এই পিনাকি ওনাকে এবং আমাকে নাকি সরবরাহ করেছে এই অজুহাতে তারা এইরকম একটা মানে গল্প সাজিয়ে তারা মামলাটি করেছে এখন দেখলাম যে মাল মামলায় তাদের দুজনকে আসামি করা হয়েছে কিন্তু আসামির থেকে বাদ দেওয়া হয়েছে আমার মানে স্পষ্ট বক্তব্য হলো যে এই মামলাটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং এই মামলায় বাকি যে দুইজন আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে আপনার যদি কারো মতের সাথে যদি বেরোত থাকে আপনি সেখানে যুক্তি দিয়ে উপস্থাপন করুন আপনি শক্তি দিয়ে কেন আপনি যদি তার বক্তব্য পছন্দ হয় আপনার মধ্যে যদি কোনো সেই সেটাকে এই আর্গুমেন্ট দাঁড় করার জন্য যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে সাবস্টেন কোনো এভিডেন্স থেকে থাকে আপনি বলুন কিন্তু তাকে কেন তাকে নির্যাতন করে নিগৃহীন করে তাকে এটি করতে হবে আপনাকে এটার মোকাবেলা করতে হবে সুতরাং এটা এবং সরকারের লোকেরা যারা এগুলো হলো খুব সহজ কাজ কারণ তারা কাজটি সহজ করবার জন্যে এই ক্ষয়কা বাহিনী তারা এই মামলা টামলা করে মনে করে যে এটা বন্ধ করে গেল কিন্তু এটা আরো পথকে প্রশস্ত করলো এইটা এবং এই সরকারের যে আমরা দেখি এই যে এই যে অনেকে বলে যে তাদের মানে সরকারের পক্ষে বলার মতো নাকি লোক নাই বলে না আর কি বলবে রে ভাই মানে এই ক্ষমতাসীন সরকারের পক্ষে কি বলারটা আছে এবং যারা বলতে পারে তাও দু একজন বলতে চাইলে বলতে পারে যেমন যারা এম্বাসিগুলোতে যারা কাজ করে মনে করেন যারা বলা হয় যে যারা অ্যাম্বাসেডার এবং যারা রাষ্ট্রদূত বিদেশে যারা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে এরা তো বলবে না কারণ এরা তো নিজেরাই জানে যে ওখানে কি ঘটছে আর দ্বিতীয়ত হলো সবসময় তাদের প্রমোশন একটু ভালো থাকা সুযোগ সুবিধা এগুলো নিয়ে থাকে কোন দেশের পরে কোন দেশে যাবে আমি কোথাও দেখি না আমি কোথাও মানে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত যে পায় না তা না তো কোথাও কোথাও দাওয়াত পায় যেহেতু একটা কান্ট্রি এটা রিপ্রেজেন্টেটিভ দাওয়াত পায় কিন্তু তারা আমি দেখি না তাদের কোথাও রিপ্রেজেন্টেশন এবং কোনো নেগোসিয়েশন স্কিল কথা বলার ধরন ওই ওই বাংলাদেশি স্টাইলে ওই যে সিনিয়র জুনিয়র সামনে যাওয়া পেছনে যাওয়া আগে বসা চেয়ার খোঁজা এগুলোই এগুলো করে তো সুতরাং প্রথমত হলো নাই আপনাকে প্রমোট করার মতো আপনাকে প্রজেকশন করার মতো কোনো একটা জিনিস নাই যেটা নিয়ে করা যাবে দ্বিতীয় ব্যাপারটি হলো এগুলো করবে না তারা কারণ তারা তাদের প্রমোশন তাদের ভালো পোস্টিং এগুলো নিয়ে বিদেশে এই লোকগুলি এই কাজগুলি করে আর দেশের ভিতরে আমি যেহেতু বিদেশে আছি মানে প্রবাসে আছে এই মুহূর্তে আমি সেই জন্য প্রবাসেরটা করলাম আর দেশের ভিতরে তো ভারতে যেমন বলা হয় গদি মিডিয়া আর ভারতে আর বাংলাদেশে এখন অনেকে হাসি মিডিয়া মানে হাসি মানে একটা অক্ষর একটা নামের একটা প্রথম দু অক্ষর অথবা হাসার বিষয় মানে এরাও কিন্তু ওই যে একই জিনিস এই আপনার মানে চর্বিত চর্বন যা আছে তারাই ওই সব জায়গায় একই জায়গায় সিন্ডিকেট থেকে সার্কুলেট করা হয় এবং তারা এটা বাধ্য হয় অনেকে বলেন যে ভাই আমাকে আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমাকে বলছেন আমারই একটি অর্গানাইজেশন বলছে যে বোঝেই তো ভাই মানে আমাদের তো টিকে থাকতে হবে আমাদের তো এইগুলি করতে হয় কারণ এটা দিয়ে দেওয়া হয় তো এই হলো বাংলাদেশের সাংবাদিকতার লেভেল সুতরাং যাদেরকে যারা 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 যত সাংবাদিক আমি কাদের নাম নিব মানে যত ধরনের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে আমি বলবো শুধু একটি নয় সকলগুলোকে প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে এই আমি মনে করি যে এই শুভ বুদ্ধির উদয়টা ঘটবে বিশেষ করে আমি যদি মানে নাম ধরে বলি শফিক রহমান মাহমুদুর রহমান শাহিদুল আলম কনক সারওয়ার ইলিয়াস হোসেন সাকিব তারপরে টিটু অনেকের নামে আমি দেখেছি মানে যারা কথা বলেন সোশ্যাল মিডিয়াতে তারা কথা তাদের অনেকের কথা লাগতেও পারে না লাগতে সবার ভালো লাগতে হবে নট নেসারি তারপরে এই যে এই বিষয়গুলো মানে তারা যে মানে কণ্ঠ রোধ করবার জন্য যে এই মামলাগুলো তারা যে দিয়ে মানে কণ্ঠরোধ করতে চাইছে এটা কিন্তু হবে না হবার নয় এটা হতে পারে না সুতরাং এই সকলের ক্ষেত্রে আমি বলবো যে সকলের রোজিনা শামস প্রথম আলো তাদেরকে প্রত্যেকের মানে এবং খাদিজাতুল কোবরাজাকে যে তো আমি শুরু করলাম অসংখ্য নাম সাত হাজার মামলা এবং এই মুক্ত মতের ক্ষেত্রে মুশতাকের মতো সাহসী লেখককে কারাগারে জীবন দিতে হয়েছে সুতরাং এই পথ থেকে এই রাস্তার থেকে এই পেটুয়া বাহিনী তাদের যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এই পথ থেকে সরে আসবে এবং আমি দাবি করছি শুধু আমার নয় যারা এই মুক্তমত প্রকাশের ক্ষেত্রে যারা নিগৃহনের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতি গৃহ নির্যাতন বন্ধ করতে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে কথা বলতে হবে এবং এই কথা বলার সুযোগ থাকতে হবে এটি হচ্ছে একটি সিভিল সিভিল একটি মানে বাংলাদেশে তো বলেন ভাই আপনি কি বলেন কাকে কি বলেন হ্যাঁ এটাও ঠিক কাকে কি বলে এটাও একটা ধর্তব্যের মধ্যে বিষয় নিতে হয় কিন্তু তারপরও বলতে হবে তারপর এই দেশ আমার এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি এই দেশকে আমাদের আমরা আই ক্যানট আপ মানে আমাকে যে সব কিছু ত্যাগ করে ফেসবুকের মধ্যে হাই হতাশ করতে হবে তাহলে তো সেই কাজ তো অনেকের মতো আমিও করতে পারি তো এই সুতরাং দেশকে আর শুধু বিদেশের পানে চেয়ে থাকা যে কোথাও কিছু হচ্ছে নাকি সকালে উঠে কিছু শুনলাম নাকি এইসব না আমরা প্রত্যেককে অ্যাক্ট করতে হবে যার যার জায়গায় ভয়কে জয় করতে পারে এটি হলো সব জায়গায় দেশে বিদেশে বিদেশে যারা আছেন তারা তো একটা সুবিধাজনক স্থানে আছেন একটা ভালো জায়গায় আছেন একটা প্রটেক্টেড জোনে আছেন আপনাদেরকে তো করতে কোনো সুবিধা নাই সত্য কথা বলতে আমি বলছি না যে আপনারা সেখানে যুদ্ধংদেহি হবেন আপনারা সেখানে লড়তে যাবেন কিন্তু বলতে হবে সত্য কথাটা সঠিক কথাটি বলতে হবে এবং এই বলার স্বাধীনতা থাকতে হবে সুতরাং আমি চাইছি যে যাদের বিরুদ্ধে এই মামলাটি যে সকল মামলা দায়ের করা হয়েছে কথা বলার কারণে প্রত্যেকের মামলাটি যাতে প্রত্যেকের মামলা যাতে প্রত্যাহার করা হয় এবং নির্যাতন নিগৃহণ বন্ধ করা হয় আজকে এই পর্যন্তই সংক্ষিপ্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য নিরন্তর শুভকামনা